মার্কিন শ্রম অধিকার নীতি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পোশাক খাতে এ নিয়ে চিন্তার কিছু নেই, এ নীতি গোটা বিশ্বের জন্য বলেও জানান তিনি। শ্রমিক অধিকার কর্মী কল্পনা আক্তারকে নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানান মন্ত্রী। এ সময় বিএনপির উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার জন্য কোনো একটি বিশেষ দলের অংশগ্রহণ জরুরি নয়। এটা মোটেই গার্মেন্ট শিল্প বা টেক্সটাইল শিল্প স্পেসিফিক কিছু ছিল না, এটা একটা গ্লোবাল ইনিশিয়েটিভ যার মাধ্যমে তারা তাদের দেশের দূতাবাসগুলির রাষ্ট্রদূতদেরকে টাস্ক করছেন বা অ্যাসাইন করছেন অ্যাজ এ অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি। কোনোভাবেই বাংলাদেশের গার্মেন্ট শিল্পের এই পদক্ষেপের জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। কল্পনা আক্তার যেটা বলেছেন যে শি ফেল থ্রেটেন ফর আস অর ফর সামওয়ান এলস, এই ক্লারিফিকেশনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চাইবো। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।